আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করাম সকলের রোজা বালা যা। আজকে একটা মিষ্টির রেসিপি আপনারা লগে শেয়ার করবো, আশা করাম আপনারা বালা লাগবো। আজকে আমি আপনারা দেখাইমু গুলাবজাম বানাইন কিলা, মানে সিম্পল ওয়াইতে। আমি অ্যাকচুয়ালি একটা ইউটিউব দেখিয়া শিখছি, একটা সিস্টার ওয়াগেস্তনে খুবই সিম্পলভাবে তাই দেখাইছেন। আশা করাম আপনারা রেসিপিটা এনজয় করবা, আর আপনারা মানা নিত গেলে আপনারা লাগিও সুজইব। ইনো দুই কাপ ফানি নিছি আমি সিরপ বানাইবার লাগে, আর দেড় কাপ চিনি নিছি। চিনি আর ফানিয়ে বালাটিকে এগুন ধরে গুলিয়া নেওয়া লাগবো, ফাতলা একটা সিরপ হইতো আর কি। বাদে আমি এগুন রাখিলে মো বয়ল হইবার লাগি, বয়লক বয়ল হইয়া আর কি চিনিটা বালাটিকে গুলোক। আমি ইনো তেল গরম বয়াইছি, স্লো আগুনত রাখছি। এক কাপ দুধ নিছি, এক টেবিল চামচ ময়দা নিছি, আর আধা চার চামচ বেকিং পাউডার, বেকিং সৌডার নাই বেকিং পাউডার নিছি। ইনো নিয়া ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি বালাটিকে মিক্স করে নিমু। ইনো আমার এখন বারোটো নে চোদ্দটো হইব, আপনারা যদি আরও বেশি মানাইতা চাই আপনারা সকলদিনের কোয়ান্টিটি ডাবল করবা। আমার চিনি গুলি গেছে, ইনো আমি দুই তিনটা এলাচি দিলাইছি, এ পিঞ্চ অফ অরেঞ্জ ফ্রুট কালার দিমু, আপনারা চাইলে দিতে দিবা কি মানে কালারটা সুন্দর হইবার লাগে। আর ইনো এখন চার চামচর মতো আঁকি আমি লেম্বু রস দিলাইমু, যাতে ক্রিস্টেলাইজ হয় না কি আমার চিনি শিরাটা, মানে চিনি চিনি আঁকি ওইতো না, এগুলো একটা একটা ফাতলা শিরা ওইতো। আমার একটা জালও ঠিক আছে, আমি খোম আগুনের মাঝে দিয়া আর অনুকূল লাগে আঁকি আমি একটা সাইডে রাখি লাইমু। আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস সকলটিন মাখাই লিছি, অনে আমি ইনো এক টেবিল চামচ ঘি দিছি আর একটা ডিম দিমু আঁকি। ও দিয়া আমি ওগুন ধরে বালাটিকে মিক্স করি আনিমুগি। আপনারা এগুন ধরে বালাটিকে আমরা পরোটার জেলা খাই গুলি ইলা খাই গুল বানা নর্মলভাবে জাস্ট মিক্সটা করি আনিবাগে আঁকি। বেশি দিন খাই গুলা যেন কিনে খাই শক্ত হয়ে যাব, বাদে আপনারা গুলাবজাম এগুন ফাটা ফাটা ধরে লইব। জাস্ট হালকাভাবে একটুক আদ দি এগুন তারে মিক্স করি নিতা, নিয়া বাদে আপনারা এগুন ধরে রেস্টও রাখবা না সাইডে রাখবা না, লগে লগে শেষ করলি বা কিতা লাগে দুধ তো নানি, লগে লগে ড্রাই হওয়া ধরবো, ড্রাই হয়ে গেলে আপনার এগুন ফাটি যাইব, শক্ত হয়ে যাব। লাগি মাখাইও আঁকি লগে লগে গুল গুল করিয়া গুলাবজামুন শেপ করিয়া সকলটিন এক সাইডও নিয়া একলগে সকলটিন তেলও ডালবা, একটা একটা খড়ি ডালবা না, নাইলে সতটা ডালবা না, বাদে সতটা ডালবা না, একলগে সকলটিন তেলও ডালিয়া আর বাদে তুলিয়া আনিবাগে। আমি তুরা এক যারা মিক্সচারন দিছি দেখতাম আমার তেল তেল বেশি গরম হইতো না, আপনার স্লো হিটও তেল হইতো, আস্তে 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 আপনারা এগুনটো হইতো, নাইলে বেশি দিলাইলে এগুন খালার লগে লগে নষ্ট হয়ে যাব, বিতর্তনে ওইতো নাই। আর এর লাগে আপনারা একেবারে কম আগুনও একেবারে ফাতলা আগুন থাকতো আর কি, কম হিটও থাকতো, আস্তে 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 এগুন কালার চেঞ্জ হইতো। মিষ্টি আসলে মানানি একটা ট্রিক আছে, আপনার মেজারমেন্ট যদি মিষ্টি ঠিক হয় না নানি, ইট ডাজ এ ম্যাটার আপনি কতলা খানো ট্রাই করুকা আপনি মিষ্টি বানাইতে পারতে নাই। বেকিং গজেলা মেজারমেন্ট ইম্পর্টেন্ট, মিষ্টি বানাইতে হইয়া মেজারমেন্ট ইম্পর্টেন্ট। মেজারমেন্টও একটু রঙ হয়ে গেলে আপনার মিষ্টি ভালো হইতো নাই, টাইমিং হইয়ে ওয়া খুবই জরুর, মানে আপনি স্ট্রেস করবা না মিষ্টি লইয়া, কেতার লাগি মিষ্টি মানানি হইয়া একটা হেডেক, স্ট্রেস করলে বেশি অ্যাটেনশন দিলাইলে আপনার মিষ্টিগুলা নষ্ট হয়ে যাব। আমি বাজি লাইছি আমার খালার আন্তাজান মান, আপনারা যে খালার বালা ফেরা, আমি গ্যাস মতিন অফ করি লাইছি আমার সিরপর, আমার গ্যাস আর দেওয়া লাগতো না, আমি বয়লও করতাম না। ইনো ওলা চামচ দিলার বানা, নাইলে আপনার এগুন ভাঙ্গি যাইব। থুড়া একটু কলা লারিয়া আর গুড়িয়া রাখি লইবা, আমি এখন 15 মিনিটর লাগে গুড়িয়া রাখি লাইছিলাম। আলহামদুলিল্লাহ দেখো খা আমার একটাই ফুরা মতে চাক করি লাইছে সিরপ। আশা করাম আমার রেসিপি আপনারা ভালো লাগছে। আমি একটা আপনারা খাটিয়া দেখাই মুখ ভিতর কিলা সফট হয়েছে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট অ্যাটেম্প্ট করছি, আমি এলাম মানাইছি না গুলাবজাম বিফোর, আমি খালি ডরাইতাম যেন মানাইলে যদি না আমার নষ্ট হয়ে যায়, বলে ও রেসিপিটা দেখে আমার কাছে খুবই ইজি লাগছে। আর আলহামদুলিল্লাহ ফয়লা অ্যাটেম্পটও আমি মানাইলিছি, আশা করাম এনজয় করছেন, অবশ্যই আপনারা ট্রাই করবা। আজকের লাগে বিদায়, আগামীতে দেখো হইব, আল্লাহ হাফিজ।